হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইতে আনন্দার ব্লগ আই হোপ তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে যে ঘন্টুবাবু রয়েছে তার সমস্ত কাণ্ড কারখানা নিয়ে আর ও যেহেতু এসেছে তাই ব্লগটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এরকম এগারোটা বিচ্ছু ঘন্টুবাবুর মতো নিশ্চয়ই তোমাদের সকলের বাড়িতে রয়েছে তো চলো ঘন্টুবাবুর সমস্ত কাণ্ড কারখানাগুলো তোমাদের সাথে শেয়ার করছি ও এমন এমন কাণ্ড কারখানাগুলো করে মানে না হেসে আর পারা যায় না তো চলো দেখতে থাকো আই হোপ তোমাদের সকলে ভালো লাগবে আর সবাই খুব এনজয় করবে

তো চলো তোমাদের সাথে আমি ঘণ্টুগুল পরিচয় করে দিই এটা হলো আমার ভাগ্নে হবে মানে আমার জেঠি শাশুড়ি রয়েছে জেঠি শাশুড়ি মেজমের ছেলে বুঝলে তো তো ওরই নাম হলো ঘন্টু আমরা সবাই ঘন্টু করে ডাকি আর কি ডাকনাম তো এটা হলো ওর আদরের নাম বলতে পারো তো চলো ঘন্টুবাবু এসেছিলো আমাদের বাড়িতে এর আগেও অনেক আসে কিন্তু ভিডিও করা হয় না তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি এই দেখো ভিক্সটা হাতে নিয়েছে এটা নাকি ও পেটের মধ্যে লাগাবে ওর কাণ্ড কারখানা দেখে এত হাসি পায় কি বলবো তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আই হোপ তোমাদেরও ভালো লাগবে আর তোমরা খুব এনজয় করবে তো দেখতে থাকো ব্লগটা তোমার মুখে লাগিয়ে আছে তোমার মুখে ক্রিম লাগিয়ে আছে ভালো করে মুছো মুছো তো ভাগ ঘন্টি ইউজ করছে এটা না

গুন্ডু পাগল হয়ে গেছে গুন্ডু কি পাগল আমার পা তোমার পা লক্ষ্মী ঠাকুরের পা হ্যাঁ সাজো 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 সাজো